আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব ক্রোয়েশিয়া থেকে কিভাবে বৈধ উপায়ে একদম একদম সহজে ক্রোয়েশিয়া থেকে কিভাবে আপনি ইতালিতে যাবেন, অর্থাৎ আপনি কোনো অবৈধ পন্থা অবলম্বন না করে কিভাবে খুব সহজেই বৈধ উপায়ে ইতালিতে পাড়ি জমাবেন ক্রোয়েশিয়া থেকে, সেই প্রক্রিয়াটি নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটি। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের নিকট একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। তো ক্রোয়েশিয়া থেকে যদি আপনি ইতালিতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই আপনি ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার পর আপনাকে 3 থেকে 6 মাস যাবৎ ক্রোয়েশিয়াতে থাকতে হবে, এবং যে কোম্পানিতে গেছেন আপনি গিয়েছিলেন সেই কোম্পানিতে অবশ্যই আপনি বিশ্বস্ততার সহিত 3 থেকে 6 মাস কাজ করে যেতে হবে, এবং কাজ করার পর কিন্তু সেই কোম্পানি আপনাকে টিআরসি প্রদান করবে, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা প্রদান করবে। এই পারমিটটা হাতে পাওয়ার পর আপনি ওই কোম্পানিতে এনওসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং কোম্পানি যখন আপনাকে এনওসি প্রদান করবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, এটা যদি কোম্পানি আপনাকে অ্যাপ্লিকেশন করার পরই প্রদান করে দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, আর যদি আপনাকে প্রদান না করে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু তাদের নিজস্ব নীতিমালায় কিন্তু বছরে একবার কর্মীদেরকে 2 মাসের ভেকেশন কাটানোর সুযোগ করে দেয়। সো সেই সময়টায় কিন্তু কোম্পানি আপনাকে এমনিতেই এনওসি প্রদান করবে। তো এনওসিটা হাতে পাওয়ার পর আপনি ক্রোয়েশিয়া থেকে ইতালিতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্টস নিতে হবে, অর্থাৎ ক্রোয়েশিয়া থেকে ইতালিতে যাওয়ার জন্য আপনার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো হচ্ছে যে প্রথমেই আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে এয়ার টিকিট প্লাস হোটেল রিজার্ভেশন, অর্থাৎ আপনি যে ক্রোয়েশিয়া থেকে ইতালিতে যাচ্ছেন, ইতালিতে যাওয়ার পর ইতালিতে যাওয়া আসা বাবদ যে এয়ার টিকিটটা রয়েছে সেটা অগ্রিম কেটে নিতে হবে, এবং ইতালিতে যে আপনি কোথায় থাকবেন সেই হোটেলের হোটেলটা বুকিং করে রিজার্ভেশনের স্লিপটা অনলাইনের মাধ্যমে বুকিং করে রিজার্ভেশনের স্লিপটাও আপনার সাথে রাখতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে যে আপনার 2 কপি সেনজেন সাইজ ফটো লাগবে, যেটা হতে হবে 35x45। এরপর যেটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে হবে। তারপর যেটা যদি ইতালিতে আপনি যান সেক্ষেত্রে আপনার ইতালিতে যদি কোনো পরিচিত থাকে বা কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থাকে তাহলে তাদের নিকট থেকে একটা ইনভাইটেশন লেটার আপনাকে আনতে হবে, যে তারা আপনাকে ইনভাইট করতে হবে, যে আপনি আপনাকে তারাই ইনভাইট করছে ইতালিতে ছুটি কাটানোর জন্য। সো এই ইনভাইটেশন লেটারটি কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তো ইনভাইটেশন লেটারটি হাতে আসার পর আপনাকে এই নেসেসারি যে সব ডকুমেন্টস আমি বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে ইতালিয়ান এমবাসিতে কিন্তু যাবতীয় ফাইলগুলো সাবমিট করতে হবে। তো এই ফাইলগুলো সাবমিট করার 6 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু যদি ফাইলগুলোতে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনাকে 6 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু ইতালিয়ান এমবাসি আপনাকে ভিসা প্রদান করবে, অর্থাৎ ইতালির ট্যুরিস্ট ভিসা প্রদান করবে। আর এভাবেই কিন্তু মানুষ ক্রোয়েশিয়া থেকে ইতালিতে বৈধ উপায়ে পাড়ি জমাচ্ছে। তো এটাই ছিল আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, এবং যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।